নমস্কার, স্বাগত জানাই সোশ্যাল বাংলা। আমি রয়েছে আপনাদের সঙ্গে সুজাতা। নেশা মুক্তি কেন্দ্রে এক যুবকের রহস্যজনক ভাবে মৃত্যু, গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মূলত পানিসাগরের বাসিন্দা এক যুবক নেশাগ্রস্ত অবস্থায় ছিল এবং পরবর্তী সময় তাকে নেশামুক্ত যে কেন্দ্র রয়েছে সেই নেশামুক্তি কেন্দ্রে পাঠানো হয়। পরবর্তী সময় সেই যুবকের রহস্যজনক মৃত্যু সংঘটিত হয়। পানিসাগর জলেবাসার ধ্রুব দাসের ছেলে বাপন দাসকে শিলচরের দিশা ফাউন্ডেশনের নেশামুক্তি কেন্দ্রে ভর্তি করানো হয়েছিল, সেখানেই বাপনের মৃত্যু হয় বলে খবর। রবিবার তার মৃতদেহ জলেবাসায় নিয়ে আসার পর কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজনরা। কিন্তু কিভাবে একটা নেশামুক্তি কেন্দ্রে রহস্যজনকভাবে মৃত্যু হলো যুবকের, তার রহস্যের উদ্ঘাটন করতে চাইছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আসলে যে মারা গেছে তার নামটা কি? বাপন দাস। তার বাবার নাম? তার বাবার নাম হলো বিরূপাক্ষ দাস। আপনার সম্পর্কে কী লাগে? আমার বাপিরা। অ্যাকচুয়ালি ঘটনাটা কীরকম ঘটছে একটু যদি কোন বিস্তারিত? ঘটনাটা বলতে আমরা আজকে দুই মাস আগে তার হেয়ার টু ড্রিঙ্কস করতো, তার লাগে তার ড্রিঙ্কস না করার কারণে এখানে পাঠাইছিলাম ফিচার। এটার নাম হলো গিয়া, এটার নাম দিশা। হ্যাঁ, দিশা ফাউন্ডেশন। দিশা ফাউন্ডেশন নেশামুক্তি কেন্দ্র? হ্যাঁ, নেশামুক্তি কেন্দ্র। এখানে পাঠানোর পরে কালকে সন্ধ্যা সাতটার সময় খবর আইছে যে হঠাৎ করে করিয়া তার মাথাটা একটু পড়েছে, দাগ দেখা গেছে, আর হসপিটাল লইয়া তারা তখন আইছে। এরপরে আবার সাতটা ছয় সাতটায় আবার খবর পাইছি যে না, হ্যাঁ মারা গেছে। তখন আমরা এই খবর পাই, আমরা তাড়াতাড়ি গেছি সিচার যাওয়ার পরে এখানে গিয়ে আমরা থানার দ্বারস্থ হয়েছি। কালকে রাত্রিকা ভারছি না, আজকে সকালে থানার দ্বারস্থ হয়েছি। এখানে আসাম সরকারের কাছে আমরা নিবেদন করছি যে এটা যাতে সূক্ষ্ম বিচার আমরা যাতে পাই, কারণ এরকম তো যদি আজকে এরকম হয় এই নেশা মুক্ত করতে গিয়া যদি এরকম এরকম যদি মারা যায় তাহলে আগামী দিন মানুষের এরকম আর আস্থা আশা আকাঙ্ক্ষা সরিয়ে দিব, যার লাগে আমরা সেখানেও তারা খুঁজি যাতে সূক্ষ্ম চিন্তাধারা করে বা এবং এটার সূক্ষ্ম বিচার করে। আর আমরা এটাও চাইছি যে আমরা ত্রিপুরার থেকেও যদি কেউ কোনো এটা এটার মধ্যে দিয়া যদি আমরা একটু এটা সূক্ষ্ম বিচারগুলো করাইতে পারে, এটাতে আমরা ধন্যবাদ জানাই তারা। আসলে কতদিন হয়েছে যাওয়ার? হ্যাঁ, যাওয়া আজকে 59 দিন হয়েছে, মানে এক মাস 29 দিন। আপনারা যাওয়ার পরে তার দেহের মধ্যে কোনো ধরনের স্পট বা কোনো কিছু? স্পট খালতে খালি মাথার মধ্যে পাইছি, এখানের মধ্যে স্পট পাইছি। এই স্পটের মধ্যে মানে ব্লিডিং হয়েছে, তখন আমরা এটার উপরে ডিফেন্স করছি যে হয়তো কোনো মার্ডারগুলো নিই না কিটা, আমরা তো বুঝতাম না। থানাটা রাস্তা হয়েছে পোস্টমর্টমের পর আপনাদের কাছে রিপোর্ট পাওয়ার লেগে আপনারা আবেদন করছেন কি? আবেদন করছি। এটা কইছে যে কোনো বুধবারে গেলে পরে পোস্টমর্টমের রিপোর্ট আমরা হাতে দিয়ে দিই। আনুমানিক তার বয়স কত? তার বয়স হলো গিয়া 25 বছর 10 মাস 28 দিন। তার রেডিও পার্টনার সাথে এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। আমাদের পরবর্তী বিভিন্ন আপডেটস পেতে চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। বিশুদ্ধ সর্ষের খোল মানেই লবকুশ ব্র্যান্ড। রাজস্থানের বাছাই করা সর্ষে থেকে তৈরি লবকুশ ব্র্যান্ড সর্ষের খোল আপনার গবাদি পশুর পৌষ্টিক বৃদ্ধি করে অধিক মাত্রায় দুধ প্রদানে সাহায্য করে। তাছাড়া এর ব্যবহার কৃষি থেকে নার্সারি পর্যন্ত অত্যন্ত উপযোগী। তাই খোলের জগতের শ্রেষ্ঠ নাম লবকুশ। ত্রিপুরার পরিবেশক ইউনাইটেড ট্রেডিং কর্পোরেশন 9436121627। রিয়া ডাকছিল বাবা। কতদিনের রিলেশন? বছর পাঁচ হবে। কেন,
একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার, তোমার জানার প্রয়োজন? এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই, সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। সাত দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও রাধা কৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়।